আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 38তম ভিডিও। আজকের ভিডিওটাতে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হাইপার লিঙ্ক ফর্মুলা। হাইপার লিঙ্ক ফর্মুলাটা আসলে কি? হাইপার লিঙ্ক হচ্ছে এক ধরনের লিঙ্কিং সিস্টেম, আসলে লিঙ্ক করে দেওয়া। তো যখন আমরা অফিসে কাজ করি, তখন অফিসে দেখা যায় আমাদের বিভিন্ন রকমের কাজ করতে হয়। ফার্স্ট আওয়ার কিংবা সেকেন্ড আওয়ারে আমাদের এমন কিছু কাজ থাকে যেটা হচ্ছে আসলে আমাদের ম্যাগনেটরি, যেগুলো যেই করতে হয়, যেমন হচ্ছে রিপোর্টিং করা হতে পারে, সেটা ইআরপি ওপেন করা হতে পারে, যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম যে আমার সফটওয়্যার আছে সেটা ওপেন করা, অথবা ডিএমএস কনসালিং সিস্টেম, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ওপেন করা, অথবা স্পেইন ওপেন করা। তো এরকম টাইপের যে রিপোর্টিংগুলো আছে, সেটা রিপোর্টগুলো আছে সেটা যে কোনো ড্রাইভে আসলে মাইক্রো অফিসের ভিতরে থাকতে পারে, যে কম্পিউটার থাকতে পারে, সেটা হচ্ছে যে ডি ড্রাইভ, ই ড্রাইভ, সি ড্রাইভ, যে কোনো ড্রাইভে এই ধরনের জিনিসগুলো আসলে আমাদের থাকে। তো তখন যেটা করতে হয় যে ফোল্ডারে যেয়ে আসলে সেটাকে ক্লিক করতে হয়, যে আমার কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারে ক্লিক করি, তারপর ওই ফাইলে যাই, ফাইল থেকে সেটাকে ওপেন করি। তো প্রতিদিনই আসলে এই কাজগুলো আমাদেরকে এইভাবেই করতে হয়। তো ফাইলগুলোকে ওপেন করতে হয়, সফটওয়্যার ওপেন করতে হয় সফটওয়্যারে ব্রাউজারে ক্লিক করে। এখন এই হাইপার লিঙ্ক যেটা করবে সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা জাস্ট একবার ইউজ করে দিলেই সেই ফাইলটাকে আসলে বারবার খুঁজে বের করার দরকার নাই। সেটা কম্পিউটারে যেই ড্রাইভেই থাকুক, যতগুলো ফোল্ডারের ভিতরেই সেটা লুকানো থাকুক না কেন, রাখা হোক না কেন, জাস্ট এটাতে একটা বার ক্লিক করে দিলেই সেটা অটোমেটিকলি বের হয়ে আসবে এবং সেটাতে কাজ করার পরে সেভ করে দিলে সে আগের জায়গাতেই সেভ হয়ে যাবে। তো এই হাইপার লিঙ্ক ফর্মুলাটা আসলে কীভাবে কাজ করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পারবেন যে মাউসের রাইট বাটন ক্লিক করলে সবার নিচের দিকে এখানে একটা হাইপার লিঙ্ক ফর্মুলা দেখাচ্ছে, বা হাইপার লিঙ্ক নামে একটা শব্দ দেখাচ্ছে। এটা মাইক্রোসফট এক্সেলও দেখায়। আপনারা হাইপার লিঙ্ক লিখে দিলে, হাইপার লিঙ্ক লিখলে আসলে যে হাইপার লিঙ্ক এখানে দেখাচ্ছে। তো আমি আসলে এটা ডিরেক্টলি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি এখানে কিছু ফাইলের নাম লিখে রেখেছি এবং এই ফাইলগুলো আসলে আমার কম্পিউটারেই আছে, বিভিন্ন ড্রাইভে আছে। সেগুলোকে আমি আসলে লিঙ্ক করে দেখাবো যে এখানে কীভাবে ক্লিক করলে আসলে সেই ফাইলটা বেরিয়ে আসবে। তো যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাইলটার নাম লিখতে হবে। তারপরে ওই ফাইলটার নাম লেখার পর ফাইলটার উপরে যেয়ে অ্যাসেলটার উপরে যে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে ক্লিক করতে হবে হাইপার লিঙ্ক। আমি হাইপার লিঙ্কে ক্লিক করলাম, আমার এখানে একটা ডায়লগ বক্স দেখাচ্ছে যে লগ ইন কোথায় থেকে খুঁজে বের করবেন। আপনি এখানে ক্লিক করে আপনার যে ড্রাইভে আছে সেই ড্রাইভে যাবেন এবং সেই ড্রাইভ থেকে আসলে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এটা আমার আসলে সামনেই আছে যে এক্সেল ফর্মুলা ইউজিং শিট, আমি যেটা লিখে রেখেছি এটাকে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম, আমার এখানে একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। সেকেন্ডটা আমার এখানে লোগো রিভিউ, আসলে একটা ভিডিও, আমি এটাতে হাইপার লিঙ্ক করে দিলাম। লোগো রিভিউ ভিডিওটা আমার সামনেই আছে, আমি সামনে এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি, এটাও হাইপার লিঙ্ক হয়ে গেল। নিচে যেটা আছে সেলস রিপোর্ট, এটাকে আমি রাইট বাটন ক্লিক করছি, হাইপার লিঙ্ক করতেছি। এবং সেলস রিপোর্টটা আসলে আমার এখানে নাই, আমি দেখতে পারতেছি যে আমার এখানে সেলস রিপোর্ট নেই, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি এখানে দেখতেছি আমার ডেস্কটপে আমি দেখতেছি যে আমার সেলস রিপোর্ট আছে এখানে, এইখানে আমার সেলস রিপোর্ট। আমি সেলস রিপোর্টে যে জাস্ট ওকে করে দিচ্ছি, এই যে সেলস রিপোর্টটাও আমার হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই, সাথে সাথে আমার আসলে এগুলো ওপেন হয়ে যাবে। যেমন আমি একটা ক্লিক করে দেখি, এখানে একটা ক্লিক করে দিলাম, এই যে আমার এই রিপোর্টটা ওপেন হয়ে গেছে, যে রিপোর্টটার কথা আমি বললাম। আপনারা দেখতে পারতেছেন উপর লেখা আছে এক্সেল ফর্মুলা ইউজিং শিট, এই যে এখানে আমার এই রিপোর্টটা ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে সেটা যদি ভিডিও হয়ে থাকে, যে ভিডিওর সাথে হাইপার লিঙ্ক করে রেখেছেন, ক্লিক করে দেবেন, সাথে সাথে সে দেখাবে যে সি ড্রাইভের ইউজার ডাউনলোড কেজেড বাবু লোগো রিভিউ নামে এই ভিডিওটা আছে। ক্লিক করার সাথে সাথে আসলে ভিডিওটার লোগো এখানে রিভিউ হয়ে যাবে। প্লাস হচ্ছে এখানে যদি আমি দেই সেলস রিপোর্ট, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার এই সেলস রিপোর্টের লোকেশন দেখাচ্ছে যে এই জায়গা থেকে আসলে সেলস রিপোর্টটা ওপেন হবে, ইউজার ডেস্কটপ সেলস রিপোর্ট। ক্লিক করে দিচ্ছি, আমার এই যে সেলস রিপোর্টটা আসলে ওপেন হলো, যে উপর দেখতে পারতেছেন যে হ্যাঁ এটা একটা সেলস রিপোর্ট। তো এইভাবে হাইপার লিঙ্ক করে খুবই সহজে যে কোনো রিপোর্ট আপনারা লিঙ্ক করে রাখতে পারবেন এবং একটা ক্লিকের মাধ্যমেই সেটা বেরোয় আসবে। সম্পূর্ণ পিসিতে আসলে খোঁজার দরকার নেই,
মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় অফিসে যে এই রিপোর্টটা 2 মিনিটের মধ্যে লাগবে, সেই রিপোর্টটা আসলে আমরা ওই মুহূর্তে আসলে খুঁজে পাই না যে সেটা কোথায় আছে, কোন ড্রাইভে রেখেছিলাম, আসলে ওটা ডিলিট হয়ে গিয়েছে কিনা, এইসব নানা ধরনের প্রবলেম তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই হাইপারলিংক ইউজ করতে পারেন। হাইপারলিংকে একবার ক্লিক করে দিলে আপনার রিপোর্টটা বের হয়ে আসবে এবং আপনি সহজে এটাকে সাবমিট করতে পারবেন। আশা করি আপনাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ডেফিনেটলি আপনারা পরবর্তী ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পেয়ে যাবেন। তো আজকে হাইপারলিংক নিয়ে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।